কোভিড পরিস্থিতিতে গরিব শ্রমজীবী নিম্ন মধ্যবিত্ত মানুষের জ্বলন্ত সমস্যা সমাধানে বিশালগড় মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল বামপন্থী দল এবং গণসংগঠন। মঙ্গলবার নয় দফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদান করে এক প্রতিনিধি দল। রেগা প্রকল্পে 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজ, 600 টাকা মজুরি, বকেয়া মজুরি প্রদান, আয়কর আওতাবহির্ভূতদের প্রতি মাসে 7,500 টাকা করে দেবার দাবি জানানো হয় স্মারকলিপিতে। প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক নারায়ণ চৌধুরী, পার্থপ্রতিম মজুমদার, শ্রমিক নেতা বাবুল রায়, যুব নেতা প্রসেনজিৎ ভট্টাচার্য প্রমুখ। রাজ্যের মানুষের যে দুর্বিষহ অবস্থা, যে আর্থিক দুরবস্থা, এর নিরিখে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা, তাই আমরা প্রতিনিধি হিসাবে রাজ্য সরকারের মহকুমা শাসকের কাছে বামপন্থী গণসংগঠন সময়ের আমরা নেতৃবৃন্দ, আমরা ওনার সঙ্গে দেখা করেছি। আমরা মূলত ওনার কাছে 9টা দাবি সনদ আমরা তুলে ধরেছি। এর মধ্যে আছে গরিব মানুষের 7,500 টাকা করে প্রতি পরিবারে আগামী 6 মাস তাদেরকে দেওয়া, যারা আয়কর দেন না এমন পরিবার, গরিব পরিবার, মাথাপিছু 10 কেজি করে চাল দেওয়া, রেগার কাজ যাতে 200 দিনের কাজ করানো যায়, রেগা টু এফে এবং 600 টাকা মজুরি করা হয়, শ্রম দিবসের মজুরি প্রদানে যাতে বিলম্ব না হয় এবং মজুরি যাতে কোনো অবস্থাতে লুট কেউ না করতে পারে তা নিশ্চিত করা। শাসক দল তার দলীয় পতাকা নিয়ে বা তার নেতৃবৃন্দরা যারা কোনো প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত না বা প্রশাসনের কোনো প্রতিনিধি না, তারা কিংবা জনপ্রতিনিধিও না, ওনারা এই সামগ্রী প্রদান অনুষ্ঠান বা সরকারি অনুষ্ঠানকে দলীয় পতাকা দিয়ে বা দলীয়ভাবে তারা ব্যবহার করে। আমরা এটা নিন্দা জানিয়েছি, এটা যাতে অবিলম্বে বন্ধ হয় এবং এটা প্রশাসনিক কাজে অবৈধ রাজনৈতিক হস্তক্ষেপ, এটা বন্ধ করার দাবি করেছি। Pure report, Channel Din Rath.